এ বাড়ি কি তোমার? না ম্যাডাম, না। হ্যাঁ, এ বাড়িটা আমার। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইলো আমার। হতাশ, আমি খুবই হতাশ। মাইসেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন। নিবাস খৈয়ারবিল কুতুবদিয়া। বসেন না, বসেন। আচ্ছা না থাক, দাঁড়ায় থাকেন। এলেন নামে আমার একটা বার্মিস বন্ধু ছিল, একসাথে ব্যবসা পাতি করতাম। সেখান থেকে নাম হয়েছে এলেন স্বপন। মানুষের সামনে খুব একটা আসতাম না, কে জানতো না কে এই এলেন স্বপন। এলেন আর আমি মিলে বর্ডারের মধ্যে সুরাহার বাড়ি, নারী ফাসার, ইয়োবার ব্যবসা এগুলো করতাম। ভালোই চলতেছিল, ভালোই। প্রচুর টাকা কামাইছি, প্রচুর। আমার আরেকটা নাম ছিল অ্যাকাউন্ট্যান্ট, এটা ওই ইয়োবা ব্যবসায়ীরা দিছিল। হিসাবে ফাঁকা ছিলাম তো, আবার ওরা আমার কাছে ওদের টাকা পয়সাও রাখতো। 2018 সালে সরকারে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, শুরু হয়ে গেল দরফাকর, ক্রস ফায়ার, অনেকে মরি গেল। তো সবাই মনে করছে এলেন স্বপনও মনে হয় মরি গেছে। আমি ভাবলাম বাজি আর না, তোবাতিল্লা খান্টানা, শেষ। আমি সব কিছু গুছাই টুছাই ঢাকায় আসি, এক ভাইজানের সাথে বিড়ি গেলাম। সে ভাই জানাইতেছে এই সুদানির ফুয়া। তুই হই ওই ছেলে মনে আসবে না, তাই না?